মদ্যপ অবস্থায় নিজের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিল এক ব্যক্তি, স্ত্রী সন্তানদের সাথে অশান্তি করে এই ঘটনা বলে জানা গেছে। মদ্যপ অবস্থায় নিজের বাড়িতে নিজেই আগুন ধরিয়ে পুড়িয়ে ছারখার করে দিল এক ব্যক্তি। মদ্যপ অবস্থায় স্ত্রী ও কন্যাকে মারধর করে নিজের বাড়িতেই আগুন ধরিয়ে দিলেন পেশায় সিকিউরিটি গার্ড অনির্বাণ সেন নামে এক ব্যক্তি। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হলো না, পুড়ে ছাই হয়ে গেল গোটা বাড়ি সহ বাড়ির আসবাবপত্র। এই ঘটনা ঝেড়ে হতবাক পাড়া প্রতিবেশীরা, সব হারিয়ে কান্নায় ভেঙে পড়ে বাড়ির বাকি সদস্যরা। জানা যায় পেশায় সিকিউরিটি গার্ড অনির্বাণ সেন বেশিরভাগ সময় মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রী ও কন্যাকে গালিগালাজ এমনকি মারধর পর্যন্ত করত বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে কথা কাটাকাটি করে বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে। এরপর গতকাল রাতেই তার স্ত্রী ও মেয়ে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। এরপরই মদ্যপ অবস্থায় নিজের বাড়ি ভাঙচুর করে অনির্বাণ সেন। জানা গেছে আগেও পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা তার বাড়িতে গিয়ে তাকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তাতে আখেরে কোনো লাভ হয়নি। কালকে হঠাৎ আমরা এসেছি, এসে মানে এসে মদ খেয়ে নিয়ে ফালতু অশান্তি শুরু করে দিয়েছে, উল্টোপাল্টা কথাবার্তা শুরু করে দিয়েছে, তারপরে আমাদের মারবেই বলে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। তারপরে আমরা এখান থেকে বাড়ি গেছি, আমার দাদা ছিল, আমার দাদা বাবাকে ধরেছে, সেই মুহূর্তে আমি পালিয়েছি। পালিয়ে পরে তারপরে ঠাম্মার কাছে আজকে এই ঘরে ছিলাম। তারপরে এই ঘর থেকে, এই ঘরে বাবা খুব অশান্তি করছিলো বলে তারপরে আমরা এদিক দিয়ে আমাদের একটা ঠাম্মার বাড়ি গেছে, ঠাম্মার বাড়ি চলে গেছি। তখনই ভুম করে একটা মানে একটা গ্যাস যেহেতু ইয়ে হয়েছে, সেটা শব্দটা পাওয়া যায়, তখন এসে দেখি ধাও ধাও করে আগুন ধরছে। মানে এনে খেলেই করে, মানে প্রায়ই করে, খেলে না পেটে পড়লেই। সূত্রের খবর, পাড়া প্রতিবেশীরা গিয়ে তাকে শান্ত করলেও তা কাজে আসেনি। রাতে তাকে শান্ত করিয়ে সকলে বাড়ি ফিরে গেলে পরে ওই রাতেই নিজের বাড়িতেই মদ্যপ অবস্থায় আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। বলছি কি ডিউটিতে যাব, তা নিজে নিজে সেই কম্বল টম্বল সব কিছু গুছিয়েছে, গুছিয়ে নিয়ে বোমা আবার তাড়াতাড়ি করে খাবার করে দিয়েছে, ডিউটিতে যাবে রুটি করে দিয়েছে। বলে তুই আমাকে তাড়ানোর জন্য এসব করছিস, আমরা অনেকদিন থেকেই অশান্তি চলছে, শুধু সহ্য করে যাচ্ছি, সহ্য করে যাচ্ছি। বলে মা আমি তো আছি, তুমি চিন্তা করো না, কিন্তু এবার সীমা ছাড়িয়ে করলো। তখন আমি এবার এদের সবাইকে নিয়ে, আর আমার নাতি ছেলে ছিল বলে বাঁচুয়া, এই ঘরে সবাইকে টেনে এনে দরজা বন্ধ করে রয়েছি। পাপাই বাইরে থেকে বা তলা দিয়েছে, এখন দেখি কি আলো জ্বলছে, আমি বলে আমাদের বোধহয় দেখছে, এই ভিতরে দেখি ওই কাণ্ড। আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসেন, পাড়া প্রতিবেশীরা আগুন নেভাতে শুরু করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। ঘটনা জেরে ঘরে থাকা সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়, রান্নার বাসন থেকে শুরু করে আসবাবপত্র, কোনো কিছুই আর অবশিষ্ট নেই। রাত্রে বলতে কিছুই না, ও বাড়িতে এসছে, মদটা খেয়ে এসছে, হয়তো এসে বাড়িতে অশান্তি শুরু করেছে, তারপরে বউটা পালিয়ে চলে এসছে, মেয়েটা চলে এসছে, তারপরে আমরা গেলাম ভাঙচুর করছে দেখে, গিয়ে বোঝালাম, অনেকক্ষণ বোঝাবার পরে বললো ঠিক আছে আমি ঘুমিয়ে পড়ছি, তারপরে আমরা বাড়ি চলে আসি। পরবর্তী সময়ে ওই ভাগ্নেটা রাস্তায় ছিল, ও দেখছে ঘরের ভিতরে আগুন জ্বলছে, ও আমাকে ডাকতে আসলো, এসে গিয়ে যেতে যেতে দেখছি দাউ দাউ করে জ্বলে উঠেছে, আমরা কাছে যেতে পারলাম না, সিলিন্ডার তখন বাস্ট করার মতো পরিস্থিতি। তারপরে এক সময় দেখলাম সিলিন্ডারের গ্যাস আকাশের দিকে উঠে গেল, সব পুড়ে আছে, কিছুই নেই, একদম মাটি করে দিয়েছে। এদিন বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়েন পরিবারের অন্য সদস্যরা, সংজ্ঞা হারান ওই ব্যক্তির স্ত্রী। এমনিতেও খুব একটা সচ্ছল নয় পরিবারটি, তারপর এমন ঘটনা, স্বাভাবিকভাবে অসহায় অবস্থায় পড়েছেন পরিবারের বাকি সদস্যরা। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায় গোটা বাড়িতে। এরপরই বাড়িতে মজুত থাকা রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লাগে, আগুনের ভয়াবহতা আরও তীব্র আকার ধারণ করে। খবর দেওয়া হয় কিশোরগঞ্জ থানার পুলিশকে, পুলিশ এসে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। গিয়ে বুঝলাম যে এটা খুব নক্কারজনক কাজ, এই ধরনের কাজকে আমরা কোনোদিন সাপোর্ট করি না। তৃণমূলের নেতা নয়, তৃণমূলের কর্মী বা সমর্থক বলতে পারেন, হতেই পারে কেউ একজন তৃণমূলকে সমর্থন করতে পারে বা কর্মী হতে পারে,
তার মানে এই নয় যে সে অন্যায় করবে, সে অন্যায়টাকে তৃণমূল দল সাপোর্ট করে। যথেষ্ট ক্ষতি হয়েছে, তার ঘর বাড়ি কিচ্ছু নেই, ঘর বাড়ি পুরো একদম সাফ হয়ে গেছে। তার মেয়েটা, বড় মেয়েটা 11 ক্লাসে পরীক্ষা দিচ্ছিল, তার খাতা বই সবটাই শেষ হয়ে গেছে। ছোট একটা বাচ্চা মেয়ে আছে, সেও মনে হয় ক্লাস 3-তে বা 4-এ পড়ে। খুব মানে দুঃখজনক ঘটনা এটা, আমরা এর তীব্র নিন্দা করি এই ঘটনাটার। প্রশাসন প্রশাসনের কাজ করবে, এটা নিয়ে ভাববার কোনো কারণ নেই যে অন্যায়কে তৃণমূল দল সাপোর্ট করে বা এই মানে এই প্রশাসন সাপোর্ট করে, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ এই প্রশাসন অন্যায়কে সাপোর্ট করে না, করবেও না। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।